আবার আমন্ত্রণ দেখছেন সংবাদপত্র। ইসলামী ব্যাংক বাংলাদেশের তিন দিন ব্যাপী বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শেষ হয়েছে। সম্প্রতি বলবিবাজারের একটি রিসোর্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নাজমুল হাসান। এতে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুনিরুল মাওলা। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সেলিমুদ্দিন। এবার আন্তর্জাতিক অঙ্গনের খবর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চীনা নতুন বছর উদযাপন অনুষ্ঠানে বন্দুক হামলায় অন্তত 10 জন নিহত হয়েছে, আহত আরো বেশ কয়েকজন। স্থানীয় সময় শনিবার রাতে